বাড়িতেটা কেমন আছে সবাই? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাড়িতেই আছো। আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত ভালো আছি। তোমাদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে আমাদের এই অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু করা হয়েছে। তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তাদেরকে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কমেন্ট বক্সে তোমাদের শ্রেণী এবং ক্লাসরুম নম্বরগুলো একটু লিখে জানাবে, এটা তোমাদের হাজিরা হিসেবে কাউন্ট হবে। আজকে আমি তোমাদের সাথে আছি, আমি নাজিয়া শারমিন হক, প্রভাষক অর্থনীতি, অর্থনীতি বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আজকে আমি তোমাদেরকে পড়াবো ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি, এই সাবজেক্টটি পড়াবো। এই সাবজেক্টের তোমাদের সিলেবাসে অধ্যায় 4 ফ্যাক্টর মার্কেট উপাদান বাজার সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। একদম ফ্যাক্টর মার্কেটের প্রাথমিক আলোচনাগুলো আজকে আমি তোমাদেরকে করব, পরবর্তীতে আমি বিভিন্ন থিওরিটিক্যাল জিনিসে আমি চলে যাব। তাহলে শুরু করছি। প্রথমে আমি তোমাদের ফ্যাক্টর মার্কেট কি, উপাদান বাজারটা কি সে বিষয়ে বলছি। উপাদান বাজারটা কি আমরা কি জানি? আমরা ইতিমধ্যে তোমাদের এই মাইক্রো ইকোনমিক্স কোর্সটা তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে এসেছো, আমরা কি জানি বলো তো? উৎপাদনের উপকরণগুলো কয়টি? উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি। কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। কি কি উৎপাদনের উপকরণগুলো হচ্ছে? কিউ ইকুয়াল টু ফাংশন অফ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তাহলে এখন আমরা যেটা পড়ব ফ্যাক্টর মার্কেট উপাদান বাজারটা কি। এই উৎপাদনের উপকরণের জন্য যে পৃথক পৃথক বাজার হয় তাকে বলা হয় কি, ফ্যাক্টর মার্কেট বা উপাদান বাজার। আমি আবার বলছি, উৎপাদনের উপকরণের জন্য যে পৃথক পৃথক বাজার হয় তাকে বলা হয় উপাদান বাজার বা ফ্যাক্টর মার্কেট। মনে করো ল্যান্ড, ভূমির বাজার, তারপর লেবার দিয়ে শ্রমের বাজার, মূলধন দিয়ে কি, ক্যাপিটাল দিয়ে মূলধনের বাজার ইত্যাদি। কেমন? তাহলে উপাদান বাজার বা ফ্যাক্টর মার্কেট কাকে বলে? আমরা কি পড়লাম, উৎপাদনের উপকরণের জন্য যে পৃথক পৃথক বাজার হয় তাকে বলা হয় উপাদান বাজার বা ফ্যাক্টর মার্কেট। এখন আসো উৎপন্ন বাজার। উৎপন্ন বাজার বা প্রোডাক্ট মার্কেটগুলো কি? উৎপন্ন বাজার, উৎপন্ন উৎপন্ন বাজার বা দ্রব্য বাজার, দ্রব্য বাজার বা প্রোডাক্ট মার্কেট কি? আমরা প্রথমে পড়লাম উপাদান বাজার বা ফ্যাক্টর মার্কেট কি, এখন আমরা দেখব উৎপন্ন বাজার বা দ্রব্য বাজার বা প্রোডাক্ট মার্কেটটা কি। এই উৎপাদনের উপকরণগুলো, এই উপকরণগুলো ব্যবহারের মাধ্যমে উৎপাদিত দ্রব্যের যে বাজার, এই উপকরণগুলো ব্যবহারের মাধ্যমে উৎপাদিত দ্রব্যের বাজারই হচ্ছে আমার কি, উৎপন্ন বাজার বা দ্রব্য বাজার বা প্রোডাক্ট মার্কেট। এখন আমি এই যে বললাম উপাদান বাজার এবং উৎপন্ন বাজার, অর্থাৎ ফ্যাক্টর মার্কেট এবং প্রোডাক্ট মার্কেট, এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কি? বেসিক পার্থক্য তোমরা কি ফার্স্ট ইয়ারে পড়েছিলে, দাম প্রবাহের একটা ফ্লো চার্ট যে ছিল, এরকম মনে পড়ে কি? এরকম ফ্লো চার্ট যে আমরা ক্লাসে করেছিলাম, এখানে ছিল পরিবার বা ভোক্তা, এখানে ছিল ফার্ম, এরকম ফ্লো চার্ট দিয়ে আমরা করেছিলাম কি, যে ফার্ম তার উৎপাদিত দ্রব্যগুলো যেগুলো করে সেটা পরিবার আসে, আবার পরিবার থেকে আমরা ফার্মে এরকম একটা যে উৎপাদিত দ্রব্যগুলো যায় সেটা ফার্মে যায়, এরকম একটা ফ্লো চার্ট করেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে, মনে না পড়লেও প্রবলেম নেই, আমরা একটু আগের ক্লাসের একটু রিভিউ আমরা করব। তাহলে বেসিক পার্থক্যটা কী আমার উপাদান বাজার এবং উৎপন্ন বাজার, এই দুটার মধ্যে বেসিক পার্থক্য কী? উপাদান বাজার বা ফ্যাক্টর মার্কেটে হচ্ছে প্রাথমিক পর্যায়ের দ্রব্য সামগ্রী নিয়ে আলোচনা করা হয়, আর এই উৎপন্ন বাজার বা দ্রব্য বাজার এটা হলো চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সামগ্রী নিয়ে আমাদের কি আলোচনা করা হয়। তাহলে আমরা কি শিখলাম, আমাদের ফ্যাক্টর মার্কেট কি, প্রোডাক্ট মার্কেট কি, এই দুইটার মধ্যে আমাদের বেসিক পার্থক্যটা কি। এখন আমরা যে জিনিসটা আলোচনা করব, ছোট ছোট প্রশ্ন কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি যে জিনিসটায় চলে যাব, এই উপাদানের চাহিদা বা উদ্ভূত চাহিদা কি। তোমাদের আমি বিগত সালের প্রশ্ন আমি অ্যানালাইসিস করে দেখেছি যে তোমাদের শর্ট কোশ্চেনে এই জিনিসটা,
এই জিনিসগুলো এসেছে। উপাদানের চাহিদা বা উদ্ভূত চাহিদা বলতে আমরা কি বুঝি? উপাদানের চাহিদা, উপাদানের চাহিদা বা উদ্ভূত চাহিদা কি? উপাদানের চাহিদা বা উদ্ভূত চাহিদা বলতে আমরা বুঝি যে, মনে করো আমাদের কাপড় কি, আমরা যে কাপড় পরি, কাপড় মানুষের অভাব পূরণ করে। তার মানে কি? কাপড়ের অভাব পূরণে কাপড়ের মানুষের কাছে কাপড়ের চাহিদা রয়েছে, কারণ কাপড় মানুষের অভাব পূরণ করতে পারে। এখন এই কাপড়ের চাহিদার জন্য কি প্রয়োজন হয়? কাপড় উৎপাদন করতে গেলে তুলার প্রয়োজন হয়। তার মানে আমরা বলতে পারি কি, উৎপন্ন দ্রব্যের চাহিদা থেকেই আমাদের যে উপকরণের চাহিদাটা সৃষ্টি হয় বা তৈরি হয়, সেটাই হচ্ছে আমার কি, উপাদানের চাহিদা। তাহলে আমরা উপাদানের চাহিদা বা উদ্ভূত চাহিদা আমরা কি বলতে পারি, উৎপন্ন দ্রব্যের চাহিদা থেকেই উপকরণের চাহিদা সৃষ্টি হয়। তাহলে উদ্ভূত চাহিদা কি? উৎপন্ন দ্রব্যের চাহিদা থেকেই উপকরণের চাহিদা সৃষ্টি হয়। এই যে আমি বললাম যে মানুষের কাপড়ের চাহিদা আছে, কাপড় মানুষের অভাব পূরণ করে, আর এই কাপড় উৎপাদন করতে হলে আমাদের তুলার চাহিদা সৃষ্টি হয়। তাহলে আমরা সেইটাই বলতে পারি যে উৎপন্ন দ্রব্যের চাহিদা থেকেই আমাদের কি হয়, উপকরণের চাহিদা সৃষ্টি হয়। কারণ কাপড়ের জন্য তুলার চাহিদা প্রয়োজন হয়, তুলা থেকে কাপড় তৈরি হয়। ক্লিয়ার? আশা করি তোমরা আমার পড়ানো বুঝতে পারছো। এখন তাহলে আমরা চলে যাব আমাদের উপাদানের যোগানে। আমরা উপাদানের চাহিদা পড়লাম, এখন আমরা চলে যাচ্ছি উপাদানের যোগানে, সাপ্লাই অফ ফ্যাক্টর। উপাদানের চাহিদা আমরা পড়ে ফেললাম, এখন আমরা একটু আলোচনা করব উপাদানের যোগান কি, সাপ্লাই অফ ফ্যাক্টর। এটাও একদম ইজি, উপাদানের যোগান, সাপ্লাই অফ ফ্যাক্টর। আমরা যদি শ্রম বাজার নিয়ে চিন্তা করি, তাহলে আমরা গ্রাফটা এরকম কি দেখি, একটা পজিটিভ একটা গ্রাফ দেখি না? এখানে আমি দিলাম লম্ব অক্ষে দিলাম উপাদানের দাম, ভূমি অক্ষে দিলাম উপাদানের যোগান বা উপাদানের পরিমাণ। আমি কি এরকম আপওয়ার্ড স্লোপিং একটা গ্রাফ আমরা কি দেখতে পাই? শ্রমের বাজার যদি আমরা নিয়ে চিন্তা করি, তাহলে কি হয়, আপওয়ার্ড স্লোপিং আমরা একটা গ্রাফ দেখতে পাই। অর্থাৎ কি হয়, দাম বাড়ার সাথে সাথে আমাদের উপাদানের, দাম বাড়ার সাথে সাথে আমাদের কি হয়, উপাদানের পরিমাণ যদি আমরা বাড়াই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়, উপাদানের পরিমাণও বাড়ে। অর্থাৎ সমমুখী একটা রিলেশন, আমার এখানে কি দাম বাড়ছে, আমার উপাদানের পরিমাণও বাড়ছে, অপোজিটভাবে দাম কমছে, আমার উপাদানের পরিমাণও কমছে। এটা আমরা শ্রম বাজারের কথা যদি চিন্তা করি, তাহলে আমরা কি হয়, একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ দেখতে পাই, যেটা হচ্ছে কি, একটা সমমুখী বা ধনাত্মক একটা সম্পর্ক। এটা আমার শ্রম বাজারের কথা যদি আমি বলি, শ্রম বাজারের উদাহরণ দিল। এখন আসো আমরা যদি উপকরণ উৎপাদনের উপকরণ কয়টা, চারটা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এখন যদি আমরা ভূমির বাজারে যাই, ভূমির বাজারে গেলে আমরা কি জানি, ভূমির যোগান রেখা অস্থিতিস্থাপক। অর্থাৎ কি, ভূমির কোনো কি নাই, পরিবর্তন নাই, ইচ্ছা করলেই আমি কি করতে পারবো না, বাড়াতে পারবো না, পরিমাণ কমাতে পারবো না। তাহলে ভূমির যোগান রেখাটা হবে এরকম লম্ব অক্ষে সমান্তরাল, ঠিক আগেরটার মতোই। এখানে আমি দিব উপাদানের দাম, উপাদানের দাম লম্ব অক্ষে, আর ভূমি অক্ষে দিব উপাদানের যোগান বা পরিমাণ, উপাদানের যোগান বা পরিমাণ, P1 P2 আর এখানে হচ্ছে M, ঠিক আছে, এখানে হচ্ছে আমার M। কেন? কারণ ভূমির যোগানটা সীমাবদ্ধ, অর্থাৎ দাম বাড়ালে বা কমালে ভূমির যোগানে কোনো এফেক্ট পড়বে না, ভূমির যোগান কোনো পরিবর্তন হবে না, সেক্ষেত্রে আমাদের এই যোগান রেখাটা হবে লম্ব অক্ষে সমান্তরাল। তাহলে আমরা কি কি পড়লাম, কি কি এ পর্যন্ত আলোচনা করলাম, আমাদের ফ্যাক্টর মার্কেটটা কি বা উপাদান বাজার কি, আমাদের প্রোডাক্ট মার্কেটটা কি বা উৎপন্ন বাজার কি, উপাদান বাজার এবং উৎপন্ন বাজার এই দুটার মধ্যে আমাদের বেসিক পার্থক্যটা কি,
তিন নম্বর কোশ্চেন আমরা পড়লাম উপাদানের চাহিদা বা উদ্ভূত চাহিদা কি, চার নম্বর পড়লাম উপাদানের যোগান কি। এখন আসো আরেকটা কোশ্চেন, যেটা তোমাদের আমি জানি প্রিভিয়াস ইয়ারে তোমরা এটাও একটু পড়ে এসেছো, শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা। ঠিক আছে, শ্রমের যোগান রেখাটা কেন পশ্চাৎগামী হয় বা পশ্চাৎ দিকে যায়, পশ্চাৎ দিকে কেন বেঁকে যায়, সেই জিনিসটা আমি একটু আলোচনা করব। শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা, তোমরা কি আমার পড়ানো বুঝতে পারছো, ক্লিয়ার হচ্ছে? তোমরা তোমাদের যে কোনো সমস্যা আমাকে প্লিজ কমেন্ট বক্সে একটু তোমাদের প্রবলেমগুলো একটু শেয়ার করবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার পড়াটা তোমাদের কাছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা, ব্যাকওয়ার্ড বেন্ডিং লেবার সাপ্লাই কার্ভ, শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা। ছোট্ট একটা উদাহরণ দিই, মনে করো একজন গার্মেন্টস শ্রমিক, সে গার্মেন্টসে কাজ করে, তাকে চার ঘন্টায় সে চারটা সার, তার লেবার আওয়ার হচ্ছে 4 আওয়ার, এই চার ঘন্টায় সে কি করে, চারটা সার সে তৈরি করে বা উৎপাদন করে। এখন তাকে এজন্য তাকে মজুরি দেওয়া হয় কত, মজুরি দেওয়া হয় 5000 টাকা, আর্থিক মজুরি বলছে, ডাব্লিউটা আর্থিক মজুরি নির্দেশ করছে। এখন তাকে আরও 2 ঘন্টা কি করা হলো, ওভারটাইম দেওয়া হলো, আরও তাকে এক্সট্রা 2 ঘন্টা যদি ওভারটাইম দেওয়া হয়, তাহলে তার থেকে গার্মেন্টস মালিক কী আশা করবে, আরও 2টা শার্ট সে তৈরি করতে পারবে এটা আশা করবে, কিন্তু কিন্তু কি সেটা কি হবে, 2টা শার্ট সে তৈরি করতে পারবে? কারণ কি, মানুষ তো আর যন্ত্র না, মানুষ কি যন্ত্র, যন্ত্র না। তাহলে তার অটোমেটিক্যালি তখন কি হবে, সে আর 2টা শার্ট উৎপাদন করতে পারবে না, সে 1টা শার্ট উৎপাদন করতে পারে বা নাও উৎপাদন করতে পারে। ঠিক আছে, এজন্য আমাদের কি হয়, শ্রমের যোগান রেখাটা ঊর্ধ্বগামী না হয়ে, বাম থেকে ডান দিকে আপওয়ার্ড স্লোপিং না হয়ে, আমাদের শ্রমের রেখাটা কি হয়, বেঁকে যায়, বাম থেকে ডান দিকে কি হয়, বেঁকে যায়। তাহলে রেখাটা উদাহরণ দিয়ে আমরা তাহলে কি পড়লাম, যে আমাদের শ্রমের যোগান রেখাটা আমাদের আর্থিক মজুরি বাড়ানোর সাথে সাথেই যে আমাদের শ্রমটা বাড়বে, একটা পর্যায়ে গিয়ে শ্রমটা বাড়বে, কিন্তু এরপর আমি আর্থিক মজুরি আর বেশি বাড়ালেও আমার আর শ্রমের যোগানটা আর বাড়বে না, না বেড়ে বরঞ্চ কমে যাবে। আমরা যদি গ্রাফিক্যালি দেখতে পাই, গ্রাফিক্যালি আমরা যদি দেখি, দেখার চেষ্টা করি, এখানে হচ্ছে আমার শ্রমের দামটা হচ্ছে আমার মজুরি ডাব্লিউ, আর ভূমি অক্ষে হচ্ছে আমার শ্রমের যোগান লেবার এল। এখন দেখো আমার প্রাথমিক পর্যায়ে মজুরি হচ্ছে W1, সেক্ষেত্রে আমার শ্রমের যোগান হচ্ছে ও L1, আমি মজুরি W1 থেকে আমি মজুরি বাড়ালাম, W2 করলাম, আমার শ্রমের যোগানটাও বেড়ে হয়ে গেল L1 থেকে L2 পরিমাণ। এখন আমি আমার মজুরি আমি আরও বাড়ালাম, মজুরি আমি আরও বাড়ালাম, মনে করো W2 থেকে W3 হলো, কিন্তু আমার কি হলো, শ্রমের যোগানটা এক্ষেত্রে আমার এখন কমে যাবে, কমে গিয়ে আমার হবে L2 থেকে কমে গিয়ে হবে L3। তাহলে এই যে ABC স্মল ABC বিন্দুগুলো পেলাম, এই বিন্দুগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো একটা ব্যাকওয়ার্ড বেন্ডিং বা পশ্চাৎমুখী শ্রমের যোগান রেখা, এই রেখাটাকে আমি পাবো আমার পশ্চাৎমুখী শ্রমের যোগান রেখা বা ব্যাকওয়ার্ড বেন্ডিং লেবার সাপ্লাই কার্ভ। তাহলে তোমরা এই কনসেপ্টের সাথে আগেই পরিচিত ছিলে,
আমি জাস্ট তোমাদেরকে একটু রিমাইন্ড করে দিলাম, ঠিক আছে? আশা করি তোমরা এই জিনিসগুলো এই কনসেপ্টগুলোর সাথে ক্লিয়ার হয়েছ। কেমন? এখন আমি চলে যাব আমাদের কিছু ছোট ছোট কনসেপ্টে। আমি তোমাদেরকে বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতার তত্ত্বটা নেক্সট ক্লাসে আলোচনা করব, কিন্তু এই তত্ত্ব আলোচনা করার আগে আমাকে কিছু বেসিক কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? সেই বেসিক কনসেপ্টগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। আমি যা যা বেসিক কনসেপ্ট আলোচনা করব সেটা হচ্ছে এমপিপি, এমআরপি, ভিএমপি, এএফসি, এমএফসি। বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব পড়ানোর আগে আমাকে এই পাঁচটা বেসিক জিনিস কি সে বিষয়ে আমাকে কি করতে হবে আমাকে একটু আলোচনা করতে হবে। তাহলে প্রথমে এক নম্বর কনসেপ্টটা কি লিখেছি, এমপিপি। মার্জিনাল অ্যাভিয়েশন হচ্ছে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট, বা বাংলায় হচ্ছে প্রান্তিক বস্তুগত উৎপাদন, ঠিক আছে? প্রান্তিক বস্তুগত উৎপাদন না উপাদান কি আছে তোমাদের বইতে? প্রান্তিক বস্তুগত উৎপাদন, ঠিক আছে? প্রান্তিক বস্তুগত উৎপাদন। এখন মনে করো কিউ ইকুয়াল টু আমরা একটা উৎপাদন ফাংশন নিলাম, ফাংশন অফ কে এল, ক্যাপিটাল আর লেবার। তাহলে এখন আমি যদি প্রান্তিক বস্তুগত উৎপাদন বের করি, এমপিপিএল ইকুয়াল টু আমার আংশিক অন্তরকরণ করলাম, ডেল্টা কিউ ছোট ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা এল, তাহলে আমি পাবো মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার, অর্থাৎ শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদনটা আমি পাবো। আমি যদি এই ফাংশনটাকে আংশিক অন্তরকরণ করি তাহলে আমি শ্রমের সাপেক্ষে পাবো প্রান্তিক বস্তুগত উৎপাদন। আবার ধরো ক্যাপিটাল এমপিপিএল কে ছোট ডেল্টা ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা কে, এক্ষেত্রে আমি যদি কে এর সাপেক্ষে মূলধনের সাপেক্ষে আমি যদি আংশিক অন্তরকরণ করি তাহলে আমি পাবো এমপি কে, তাহলে প্রান্তিক বস্তুগত উৎপাদন বা মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট আমরা কিভাবে পাব, আমরা এই সূত্র প্রয়োগ করে আংশিক অন্তরকরণের মাধ্যমে আমরা পেতে পারি এমপিপি। এখন তোমাদের দুই নাম্বার কনসেপ্ট এমআরপি। এমআরপিটা কি? দুই নম্বর কনসেপ্ট হচ্ছে তোমাদের এমআরপি, অ্যাবিলিয়েশন হচ্ছে মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট, বাংলায় হচ্ছে প্রান্তিক আয় উৎপাদন, প্রান্তিক আয় উৎপাদন। এখন এমআরপি এর একটা সূত্র আছে, সূত্রগুলো আমাদেরকে মেমোরাইজ করতে হবে, এমপিপি ইনটু এমআর। এমপিপি আমি আগেই বলেছি, এমপিপিটা কি? মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট, প্রান্তিক বস্তুগত উৎপাদনকে আমি যদি এমআর, মার্জিনাল রেভিনিউ, প্রান্তিক বস্তুগত উৎপাদনকে আমি যদি প্রান্তিক আয় দিয়ে গুণ করি তাহলে আমি পাবো এমআরপি, অর্থাৎ প্রান্তিক আয় উৎপাদন, ঠিক আছে? প্রান্তিক বস্তুগত উৎপাদনকে, প্রান্তিক বস্তুগত উৎপাদনকে আমি যদি প্রান্তিক আয় দিয়ে গুণ করি তাহলে আমি পাবো এমআরপি, প্রান্তিক বস্তুগত উৎপাদন, প্রান্তিক বস্তুগত উৎপাদনকে আমি যদি প্রান্তিক আয় দিয়ে গুণ করি
তাহলে আমি পাবো এম আর পি প্রান্তিক আয় উৎপাদন। কেমন? তিন নম্বর কনসেপ্টে আমি চলে যাব ভিএমপি। তিন নম্বর আমি প্রথমে তোমাদেরকে জাস্ট ধারণাগুলো বলে দিচ্ছি, অ্যাব্রিভিয়েশনটা বলে দিচ্ছি, সূত্রটা বলে দিচ্ছি, তারপর আমি আলোচনা করব যে উপাদান বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকলে আমার এমআরপি এবং বিএমপির মধ্যে সম্পর্কটা কী, আবার উপাদান বাজারে আমার কি মনোপসনি বা একচেটিয়া থাকলে, একচেটিয়া সম্পর্ক থাকলে উপাদান বাজারে আমার যদি একচেটিয়া থাকে তাহলে এ দুটার মধ্যে সমানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমার এ দুটোর মধ্যে সম্পর্ক কী, একচেটিয়া বাজারে আমার এ দুটোর মধ্যে সম্পর্ক কী, সেই জিনিসটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করব। তিন নম্বর কনসেপ্ট কী আমার এ দুটো হয়ে গেছে। তিন নম্বর আমরা কী দেখব? ভিএমপি, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট, বা বাংলায় হচ্ছে প্রান্তিক, বাংলায় কি ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট, প্রান্তিক উৎপন্ন মূল্য, এটা বাংলা তোমাদের বইতে আছে প্রান্তিক উৎপন্ন মূল্য। তাহলে ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্টেরও আমাদের একটা সূত্র আছে, সূত্রটা কি? এমপিপি ইনটু পি, অথবা আরেকটা কি আমরা কি জানি, পি সমান সমান এ আর, ভিএমপি ইকুয়াল টু এমপিপি ইনটু এ আর। তাহলে আমরা ভিএমপি কিভাবে পাবো, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট এটা আমরা কিভাবে পাবো? আমরা যদি এমপিপি মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্টকে, প্রান্তিক বস্তুগত উৎপাদনকে আমরা যদি দাম দিয়ে গুণ করি, অথবা এআর এভারেজ রেভিনিউ গড় আয় দিয়ে যদি গুণ করি, প্রান্তিক বস্তুগত উৎপাদনকে দাম দিয়ে যদি গুণ করি, অথবা প্রান্তিক বস্তুগত উৎপাদনকে আমরা যদি গড় আয় দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট, অথবা প্রান্তিক উৎপন্ন মূল্য, এটা আমরা বের করতে পারবো। এগুলো জাস্ট সূত্র আর কিছুই না, ঠিক আছে? এগুলো জাস্ট কি সূত্র আর কিছু না। আমি তাহলে চার নম্বর কনসেপ্টে চলে যাচ্ছি। আমরা এগুলো দেখে ফেলেছি, এমপিপি কি, এমআরপি কি, বিএমপি কি। এখন চার নম্বর কনসেপ্ট আমাদের হচ্ছে এএফসি, এএফসি এভারেজ ফ্যাক্টর কস্ট, বাংলায় হচ্ছে গড় উপাদান খরচ। এফসি সূত্রটা হচ্ছে এফসি ইজ ইকাল টু টিএফসি ডিভাইডেড বাই হচ্ছে কিউ, টিএফসি, আচ্ছা এফসি, এফসি ইকুয়াল টু আমাদের হচ্ছে, সরি, এফসি ইকুয়াল টু টিএফসি ডিভাইডেড বাই টিএফ, ওকে, এফসি ইকুয়াল টু আমাদের সূত্রটা হচ্ছে টিএফসি ডিভাইডেড বাই টিএফ। এফসি হচ্ছে এভারেজ ফ্যাক্টর কস্ট, এফসি হচ্ছে এভারেজ ফ্যাক্টর কস্ট, টিএফসি হচ্ছে আমাদের কি, টিএফসিটা কি টোটাল ফ্যাক্টর কস্ট, আর টিএফটা কি, টিএফটা হচ্ছে টোটাল ফ্যাক্টর, টোটাল ফ্যাক্টর। তাহলে টোটাল ফ্যাক্টর কস্টকে আমি যদি টোটাল উপাদান, টোটাল ফ্যাক্টর দিয়ে আমি যদি ভাগ করি, তাহলে আমি পাবো আমার কি, তাহলে আমি পাবো আমার এফসি। অর্থাৎ মনে করো আমার টোটাল ফ্যাক্টর কস্ট